আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি ওলের পিঠা বানাবো, যেটা খুবই সহজ আর সুন্দর। প্রথমে আমি 400 গ্রাম মতো ওল সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, এবার যেটা মেখে নিলাম একটু তুলে রাখছি। আমি এটিতে আমার 1.5 কাপ ময়দা আছে, ওল মাখার সাথে ময়দাকে ভালো করে মাখাতে হবে, তাই আমি চামচ রেখে হাতে করে ভালো করে মাখাবো। একবারই সব ময়দা দিয়ে মাখবো না, কম কম করে ময়দা দিয়ে ওলটা আমি মাখবো। এটি আছে সুজি 1/2 কাপ, আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এখানে ময়দাও 1.5 কাপ সবটাই ব্যবহার করেছি, আর সুজিটাও 1/2 কাপ সব ব্যবহার করেছি। আর ওল আরেকটু নিয়ে নিলাম, একটু লাগবে, 1 কাপ মতো চিনি আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখছি। মাখা হয়ে গেছে, এবার আমি গোটা জিরা দিলাম, কিশমিশ দিলাম প্রয়োজন মতো, মগজদানা। এবার আমি দেব বড় চামচের 1 চামচ তেল, সরষের তেল নয়, সরষের তেল বাদে যে কোনো তেল, এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে মেখে নেব। এটা দিলাম গরম মশলা, এটা আমি দিয়ে দিচ্ছি নাটমেগ। নাটমেগ বেশি দেওয়া যায় না, কারণ তেতে হয়ে যায়। এবার আমি লেচি কেটে রেখে দিচ্ছি। এবার আমি হাত ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিলাম, এবং হাতের তালুর সাহায্যে আমি গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকম শেপ দিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটি পিঠা রেডি করব। সব পিঠা রেডি হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, তেল ভালো গরম হবে একদম, আঁচ কম করে আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আঁচ কম করেই হবে, যখন লাল হয়ে যাবে একদিকটা, তারপর আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। এখন সব পিঠাগুলো লাল হয়ে গেছে, ভালোভাবে হয়ে গেছে। এবার আমি একটি জায়গায় তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, রেসিপি অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই তৈরি করবেন, এবং এটি 2 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।